असलामुअलैकुम रेसिपी बाई सोनिया चैनले सबाई के स्वागतम जानाच्छी बिये बाड़ी स्वादे शाही चिकेन रोस्टेर रेसिपिटी देखार जोन्नो। आज के आमी घरे बसे बिये बाड़ीर स्टाइले शाही चिकेन रोस्टेर रेसिपिटी तैरी करब। एटा किन्तु पोलाओर साथे खेते असम्भव मजा। आशा करछी रेसिपिटी आपनादेर भालो लागबे। रोस्ट तैरी करार जोन्नो आमी किछु स्पेशल स्पाइसी व्यवहार करेछी। रोस्ट रान्ना करार जोन्नो आमार शे स्पेशल स्पाइसी होच्छे शाही जीरा, एटा नर्माल जीरा ना, दुटो स्टार एलाच, दुटो जयत्री, एकटा कालो एलाच, तीन टुकरो दारचिनी, तीनटे लौंग, तीनटे एलाच ओ सात आठटी गोलमरिच। आमी एखन सबगुलो उपकरण एकसंगे गुड़ो करे नेब। एखाने सात आठटी काजू बादाम ओ किशमिश सारा रात पानीते भिजिए पेस्ट करे निलाम। एरपर एकटा टमेटो टू टेबिल स्पून, टक दई ओ एकटा छोटो प्याज ब्लेंड करे निलाम एक कप परिमाण मतो। आरो निलाम प्याज बेरेस्ता, पाँचटा काचा मरीच, किशमिश, एक कप प्याज कुची, धने गुड़ो, जिरे गुड़ो, मरीचर गुड़ो हाफ टेबिल स्पुनर मतो। एखाने आमी एक कप दूधे किछु सैफ्रन गुलिए निब। आमी जेहेतु बिये बाड़ी स्वादे रोस्टी तैरी करब ताई एखाने आमी सैफ्रनटी व्यवहार करब। आपनारा जदि सैफ्रन ना थाके ताहले सेटा स्किप करते पारेन। एखन आमी छय टुकरो चिकेने एकटु लवण ओ फूड कलर दिए मेखे निब। এবং এখানে চিকেনগুলোকে আমি আঁক আঁক করে ছুরি দিয়ে কেটে নিয়েছি যেন চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে যায়। একটা কড়াইতে টু টেবিল স্পুন পরিমাণ তেলে এক টেবিল স্পুন পরিমাণ ঘি দিব। আমি এখানে তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করব যেহেতু আমি এটা ঘরে বসে তৈরি করব। এখন তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। জাস্ট এপিট ওপিট করে আমি ব্রাউন কালার হলে চিকেনগুলোকে নামিয়ে ফেলব। এখন ভেজে রাখা চিকেনের তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। লবণ স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। একটা তেজপাতা ফালি করে দিয়েছি এবং দুটো এলাচ দিব। আর দিলাম হাফ টেবিল স্পুন আদা ও রসুন বাটা একসঙ্গে। এখন আমি কাজু বাদাম ও কিশমিশের পেস্টি টু টেবিল স্পুন পরিমাণ দিব। এখন আমি টক দই, টমেটো ও পেঁয়াজের বানানো পেস্টি ঢেলে দিব। একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন করে দিয়ে দিলাম। আমি এখন আমার সেই স্পেশাল স্পাইসিগুলো দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ মতো। এখন আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষাতে থাকব।
প্রায় 2 থেকে 3 মিনিট কষানোর পরে আমি এখন মশলার উপরে চিকেন গুলোকে দিয়ে দিব। এপিট ওপিট করে চিকেন গুলোকে দিয়ে দিব যেন মশলা গুলো চিকেনের ভিতরে খুব ভালো করে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 থেকে 3 মিনিট কষাতে থাকব। এখন আমি দুধে গুলানো স্যাফরন গুলোকে দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট কষাবো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পরে। দেখুন কি সুন্দর গ্রেভি হয়েছে। এখন আমি কিসমিস গুলোকে দিয়ে দিব। আরো দিব 5টা কাঁচা মরিচ, কেওড়ার জল 1 টিস্পুন। চিনি দিব 1 টিস্পুন পরিমাণ। চিনি রোস্টেড টেস্টটাকে খুব সুন্দর করে। শেষ পর্যায়ে আমি দিয়ে দিব 1 টিস্পুন ঘি। দেখুন আমার সুস্বাদু শাহী চিকেন রোস্ট তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।